হাই গাইস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তোমরা যদি একজন কন্টেন্ট ক্রিয়েটার হয়ে থাকো তাহলে অডিওটা তোমাদের খুব একটি ইম্পর্টেন্ট জিনিস এই অডিওটি যদি ক্রিস্টাল ক্লিয়ার না হয়ে থাকে তাহলে তোমাদের কন্টেন্টের ভ্যালু অনেকটা কমিয়ে দেয় তো এই ক্রিস্টাল ক্লিয়ার অডিওটা কিভাবে তোমরা রেকর্ড করবে এবং কীভাবে সেটাকে এডিট করবে বেস বুস্ট করবে বা যদি ট্রাভেল কমাতে হয় ট্রাভেল কমাতে পারবে এবং একটি সুন্দর অডিও আউটপুট তোমরা কীভাবে পারবে সেই বিষয়ে আজকে আমার ভিডিও তো শুরু করে যাক আজকের ভিডিও তোমরা দেখছো ইজি ইনকাম ইউটিউব চ্যানেল যেখানে আমি ইজি ইনকামের টিপস অ্যান্ড টেকনিক্যাল ভিডিওজ নিয়ে আলোচনা করে থাকি তো এই ভিডিওটাকে দুটো পার্টে ভাগ করে দিচ্ছি প্রথমটা হলো অডিও রেকর্ডিং এবং তারপর হলো অডিওটাকে এডিটিং তো অডিও রেকর্ড করার জন্য তোমরা যে ফোন থেকে ভিডিও শুট করবে সেই ফোনে যদি অডিও রেকর্ড করো তাহলে অডিওটা ক্লিয়ার আসবে না অনেকটা নয়েজ আসবে অডিওটা রেকর্ড করার সবচেয়ে ভালো পন্থা হলে একটা অন্য কোনো ফোন নিয়ে তাতে রেকর্ডারটি অন করে দিতে হবে যেমন আমার এই ফোন এখন রেকর্ডারটি চলছে তোমরা দেখতে পাচ্ছ এবং এর সাথে একটি মাইক আমার কাছে লাগানো আছে এই মাইকটা বোয়ার এম ওয়ান জিরোয়ান মাইক আছে এটি ফ্লিপকার্টে আটশো থেকে নশো টাকার মতো দাম আছে তো এই মাইকটা তোমরা নিতে পারো বা যে কোনো কম দামি হেডফোন পঞ্চাশ ষাট টাকার হেডফোনকেও তোমরা এইভাবে ব্যবহার করতে পারো হেডফোনের যে মাইকটা আছে অর্থাৎ যে মাঝে যে একটা গ্যাপ থাকে অর্থাৎ মাঝে যে একটা সুইচ থাকে না সেই সুইচ এটা এখানে লাগিয়ে নিয়ে ফোনটাকে রেখে দিয়ে এখানে অডিও রেকর্ডিংটা স্টার্ট করে দিয়ে তোমরা অডিওটা রেকর্ড করে নিতে পারো তো আগেতে আমি এইভাবেই করতাম আমি দু বছর পরে এইভাবেই রেকর্ড করে এসেছি এবং এর থেকেও মনে হয় যেন ভালো রেকর্ডিং হতো আমার তো তোমরা আগের ভিডিওগুলোতে গিয়ে দেখতে পারো তো এই মাইকটাই নিতে হবে বা ভালো মাইক নিতে হবে সেরকম কোনো ব্যাপার নাই হেডফোনের মাইকটাই তোমাদের জন্য আপাতত বেস্ট তো হেডফোনের মাইক দিয়ে রেকর্ড করার পর অডিওটাকে সেভ করে নেবে এখানে ভিডিওটাকে সেভ করে নেবে এরপর তোমাদেরকে যেটা করতে হবে অডিওটা এডিট করা শিখতে হবে নয়েজ রিজা রিডাকশান করতে হবে বা তোমরা যদি ইকো দিতে চাও ইকো দিতে পারো বেস বুস্ট করতে পারো আরও নিজের ভয়েসটাকে নিয়ে আরও খেলতে পারো তো আমি তোমাদেরকে একটু এখন একটি অ্যাপের ব্যাপারে বলবো যেটি অ্যান্ড্রয়েড অ্যাপ এবং প্লে স্টোরে তোমরা পেয়ে যাবে যেটি ফ্রিতে অ্যাভেলেবেল আছে কোনো অ্যাডস আছে না আসে না বা কিছু আসে না তো সেখান থেকে যে তোমরা কিভাবে এডিট করবে সেটা আমি তোমাদেরকে এরপরে দেখাবো তো চলো যাওয়া যাক মোবাইল স্ক্রিন এবং দেখে নেওয়া যাক যে কীভাবে অডিওটা এডিট করা হয় তো কাছে আমরা মোবাইল স্ক্রিনে চলে এসেছি প্রথমেই আমরা এখানে প্লে স্টোরটি ওপেন করে নেবো এবং অডিও এডিটিংয়ের যে অ্যাপসটি আছে সেটি ডাউনলোড করে নেবো তার নাম হলো লেক্সেস অডিও এডিটার অ্যাপ তো এই অ্যাপসটা তোমরা ইনস্টল করে নেবে এবং তারপর ওপেন করে নেবে ওপেন করার পর তোমরা কিছুটা এইরকম ইন্টারফেস দেখতে পাবে তো এরপর তোমরা যে অডিও ফাইলটা রেকর্ড করেছো সেই অডিও ফাইলটাকে এর মধ্যে ইম্পোর্ট করতে হবে তার জন্য তোমাদের এখানে ওপেনে ক্লিক করতে হবে ওপরে তো আমি এখানে ওপেনে ক্লিক করে দিলাম এরপর যে অডিও ফাইলটা আমি এডিট করতে চাই সেই অডিও ফাইলটা সিলেক্ট করে নিতে হবে তো এখানে অডিও ফাইলটা যদি খুঁজে তোমরা না পাও তাহলে এই ওপেন উইথ ফাইল ম্যানেজার ওপরে যে লেখাটি আছে সেই ওপেন উইথ ফাইল ম্যানেজারে ক্লিক করে নেবে এরপর এখানে ওপরে অডিও সেকশনে যে টিক চিহ্ন দিয়ে দেবে তাহলেই দেখো তোমরা এখানে সমস্ত অডিওগুলো তোমরা দেখতে পাবে এরপর আমি সেই অডিওটি এখন সিলেক্ট করে নিচ্ছি যেটা আমি এডিট করব তো দেখো অডিওটি সিলেক্ট হয়ে গেছে এবং এখানে ইম্পোর্ট হয়ে গেছে তো অডিওটা তোমাদেরকে আমি এখানে একবার চালিয়ে দেখিয়ে দিচ্ছি যে কেমন লাগছে হ্যালো 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 মাইকি স্টিচিং হ্যালো মাইকে স্টিচিং হ্যালো তো এবাই দেখতে পাচ্ছো যে ব্যাকগ্রাউন্ডে কতটা নয়েজ আছে এবং আমি যে ভোকালটা রেকর্ড করেছি তা তাতে কোনো ইকো বা বেস কিছু দেওয়া নেই তো এরপর আমরা যদি এটাকে এডিট করতে চাই তাহলে আমাদেরকে এখানে এই সাধারণ চারচকো বক্সটা একবার ক্লিক করে নিতে হবে এরপরে ডটে ডটেজে এখান থেকে এফেক্টসে যেতে হবে এবং এফেক্টসে যাওয়ার পর তোমরা দেখতে হবে যেখানে অনেকগুলো অপশান আছে নর্মাল নরমালাইজেশন রিভার্স চেঞ্জ স্পিড চেঞ্জ টেম্পো চেঞ্জ স্পিড নয়েজ নয়েজ রিডাকশান কম্প্রেসার ইকোলাইজার ইকো রিহার্ব এছাড়াও বহু অনেক কিছু অপশান আছে তো তোমাদের বেশিরভাগ যেটা দরকার হবে সেটা হলো নয়েজ রিডাকশান তো আমি প্রত্যেকটা ভিডিওতে নয়েজ রিডাকশান করে দিই হলে প্রচুর নয় নয়েজ আসে তো অটোমেটিক এখানে একটা এরকম স্টেবিলাইজার তোমাকে দিয়ে দেবে নয়েজ রিডাকশানের জন্য তোমরা এই স্টেবিলাইজারও করতে পারো বা এই যে ওপরের যে স্লাইডারগুলো আছে এগুলো সরিয়েও তোমরা নিজেদের মতো তোমরা স্টেবিলাইজ করতে পারো তো আমি এইখানে প্রথমে এখানে প্লে করে দেখে নিই যে কেমন লাগছে অডিওটা শুনতে দেখো নয়েজটা অনেকটা ক্লিয়ার হয়ে গেছে আশা করছি তোমরা বুঝতে পারছো হ্যালো এরপরে এটাকে অ্যাপ দেওয়া হবে এরপরে যদি তোমাদের একটু বেসের প্রয়োজন হয় বা যদি ইকো বা রিহার্ব দিতে হয় আর আরেকবার যদি নয়েজ ডিডাকশান করতে হয় তোমরা সেম পদ্ধতিতে আরেকবার নয়েজ ডিডাকশান করতে পারবে দেখো আমি ভিডিওটি প্লে করে তোমাদেরকে আরেকবার দেখিয়ে দিচ্ছি সরি অডিওটি প্লে করে আরেকবার দেখিয়ে দিচ্ছি তো দেখো নয়েজ প্রায় নাই বললেই চলে হ্যালো তো দেখো এতে কোনো ইকো হচ্ছে না এবারে আমি এখানে সাদা করব এবং ইকোটা এখন দেখো কোনো ইকো হচ্ছে না তো এখানে এফেক্সে যে আমি এখানে ইকো বা রিহার্ব অ্যাড করবো চেঞ্জ পিচ করলে তোমাদের পিচটা চেঞ্জ হবে চেঞ্জ স্পিড করা যাবে কম্প্রেসার দিয়ে তোমরা ভয়েসটাকে কম্প্রেস করতে পারো এবং ইকোতে যেয়ে এখানে দেখো এই স্লাইডারগুলো কমিয়ে বাড়িয়ে তোমাদের যে ইকোটা তোমরা ব্যালেন্স করতে পারবে তো আমি এখন যে তোমাদেরকে আওয়াজটা শোনালাম সেটা এই ইকোতে ব্যালেন্সটা সেট করা আছে আমি আরেকবার তোমাদেরকে বাজিয়ে দেখিয়ে দিচ্ছি যে ইকোটা শুনতে কেমন লাগছে হ্যালো 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 মাই মাই হ্যালো চেক হ্যালো হ্যালো দেখো আমি এটা অ্যাপ্লাই করে তোমাদেরকে আরেকবার শুনিয়ে দিচ্ছি কেমন ইকোটা কত সুন্দরভাবে অ্যাপ্লাই করা গেছে এই অডিওর মধ্যে হ্যালো 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 সো গাইস এইসব করার পর তোমাদেরকে ফাইলটা সেভ করে নিতে হবে এবং সেভ করার পর আরেকটা কাজ আছে নাহলে তোমরা এই অডিও ফাইলটিকে কোনো ভিডিওতে ইউজ করতে পারবে না তো সেভ করার পর যে কাজ চাইছে সেটি তোমাদেরকে আমি এখন দেখিয়ে দেবো এখন প্রথমে আমি ফাইলটা আমি সেভ করে নিচ্ছি তো আমি যাহোক কিছু একটা নামে এখন সেভ করে নিচ্ছি এ বি সি ডিদির নামে সেভ করে নিলাম কিন্তু এটা তোমরা এমপি থ্রিতে সেভ করতে পারবে না তাহলে এটাকে পারচেস করতে বলবে যখন আমি এমপি থ্রিতে সেভ করব তখনই চাইবে যে কিনতে হবে তো আমি এমপি থ্রিতে কীভাবে করতে হবে সেটাই তোমাদেরকে এখন দেখাবো তো দেখো আমি এখানে এবিসিডি নাম দিয়ে দিচ্ছি এবং এটাকে আমি এই এম এম ফোর এ যে ফাইলটা আছে এই এম ফোর এ ফাইলেতেই সেভ করে দিচ্ছি সো দেখো এই ফাইলটি সেভ হয়ে গেছে এবার এরপর আমরা এখানে ফাইল ম্যানেজার ওপেন করে নেবো ফাইল ম্যানেজার ওপেন করে নেওয়ার পর সেই অডিও ফাইলটিকে খুঁজবো যেটা আমরা এখানে সেভ করেছি তার জন্য ইন্টারনাল স্টোরেজে চলে যাব এবং এরপর মিউজিকে চলে যাব তারপর লেক্সেস অডিও এডিটে তোমরা দেখতে সি এবিসিডি বলে প্রথমে এসে গেছে তো এইটাকে আমরা এমপি থ্রিতে কীভাবে আনব তার জন্য লাস্টে থ্রি ডটে ক্লিক করে এখানে রিনেমে ক্লিক করতে হবে এরপর এই এম ফোর এটাকে এমপি থ্রি করে দিতে হবে তাহলে তোমাদের এটা এমপি থ্রিতে কনভার্ট হয়ে যাবে এবং তোমরা এই অডিও ফাইলটাকে যে কোনো জায়গায় ইউজ করতে পারবে তো ভিডিওটা যদি ভালো লেগে থাকে এতটুকু যদি তোমাদের কিছু সাহায্য করতে পারি তো একটি লাইক করে দেবে এবং সাবস্ক্রাইব করে আরও উৎসাহ বাড়াবে তোমাদের একটি লাইক একটি সাবস্ক্রাইব আমাদের ভিডিও বানাতে অনেক সাহায্য করে তো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে আজকের জন্য এতটুকুই টাটা বাই বাই